Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। লক্ষ্মী দাস এবং হংসিনী রায়চৌধুরীর সহযোগিতা এবং সাহসিকতায় আমরা এই পাচারকারী দলটাকে ধরতে পেরেছি। প্রত্যেকটি মেয়েকে তাদের নিজের বাড়ির লোকেদের হাতে তুলে দিতে পেরেছি আমরা সুস্থভাবে। দে আর সেফ নাও। মেয়েদের সাহসিকতার জন্য তাদের কুর্নিশ জানাই। এবং দেবব্রত দাস, যিনি নিজের প্রাণের ভয় না করে প্রতিবাদ করতে গিয়েছিলেন, তাকেও কুর্নিশ জানাই। থ্যাংক ইউ কাকু। লক্ষ্মী দাস এবং তার পরিবারের সকলকে পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, লক্ষ্মী দাসের হাজবেন্ডকেও তো কিডন্যাপ করা হয়েছিল, সেটাও কি একই দলের কাজ? একদমই তাই। আসলে উনি ওই কিডন্যাপের ঘটনাটি দেখে ফেলেন এবং প্রতিবাদও করেন, সেই জন্যই ওনাকে কিডন্যাপ করা হয়। তবে এখানে বলা বাহুল্য, লক্ষ্মী দাস, হংসিনী এবং দুলালি ইনিশিয়েটিভ নিয়ে ওনাকে উদ্ধার করেন। রাস্কেল, সবকটা রাস্কেল একসঙ্গে ধরা পড়েছে। আমার নাম যদি বলে দেয় তাহলে তাহলে কি হবে? কি করব আমি? আমার বোনটিও কিন্তু কিছুতে কম যায়। আর আমার ভাইটি, ওকে বাদ দিলে হবে নাকি? রিয়েল লাইফ হিরো আমার ভাই, একেবারে ঝাক্কাস। এই ঝাক্কাস তো, আমি একটা কথা বলে দিচ্ছি, আজকে কিন্তু রিয়েল হিরো বাবা। বাবা কিন্তু একদম ফাটিয়ে দিয়েছে। সত্যি কথা এটা? হ্যাঁ, যেটু মনি আর সুপারস্টার। ভাইয়ে ভাইয়ে কত পার্থক্য সত্যি। তোদের মেজ কাকাকে দেখিয়া দাদার কথা ভাবি, দাদা একদম ভগবান তুল্য মানুষ। দাদার দিদি না একদম যেন লক্ষ্মী নারায়ণ। ওদের সবসময় ভালো রেখো ঠাকুর। প্লিজ প্লিজ প্লিজ, আজকে নো দুঃখ। এই যে তোরা তো সবার কথা বললি, কিন্তু দুজনের কথা বললি না হিরোগিরির জন্য। কে? এই আমাদের দেবা আর সোনা। আরে আমরা, তবে ছোটকা কি জানো তো, সত্যি কথা বলতে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। বাচ্চাটার ব্যাপারে এরকম মিথ্যে কথা বলাটা খুব আটকাচ্ছিল জানো তো। দেখবে ওর ভালোই হবে, এতদিন ধরে ওর মাটা তো অনেক পাপ কাজ করেছে, ওর ঠাম্মুকে অনেক কষ্ট দিয়েছে, এবারে ভালো কাজ করেছে, ও আর কোনো কষ্ট পাবে না। কিরে, তাই তো? আর কাঁদিস না, কিন্তু তাও এই বাচ্চাটাকে নিয়ে এসব উল্টোপাল্টা কথা তুই আর বলবি না, বুঝেছিস তো? এই নাম কিনতে আর কিন্তু অসুস্থ হওয়ার ভান করলে চলবে না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাংবাদিক সম্মেলনটা শুনতে দাও তো। এই নানী পাচার চক্রের মাথাকে কিছু জানা গেছে ম্যাডাম? পুলিশ, পুলিশ সব জেনে যায়নি তো? পুলিশের কাছে সমস্ত ইনফরমেশন দিয়ে দেয়নি তো? দেখুন, এই নারী পাচার চক্রের মাথাকে এখনো আমরা জানতে পারিনি। আসলে এই ক্রিমিনালরা এখনো মুখ খুলছে না, কিন্তু আমরা শীঘ্রই জানতে পারবো। বেশ হয়েছে, আমার সব সাগরেদ তাদের আমি চিনব না। কেউ মুখ খুলবে না, কেউ না। ওদের জান চলে যাবে, কিন্তু ওরা ইমান বেচবে না। আমি তো জানি আমার সোনারা সব। দেখুন, চিন্তা করবেন না, যারা মায়ের বুক থেকে সন্তানদের কেড়ে নিতে চেয়েছিল প্রশাসন তাদের সঠিক ব্যবস্থা নেবে। আপনারা যদি ওনাদের কিভাবে উদ্ধার করেছেন সে বিষয়ে যদি বিস্তারিত বলেন ম্যাম।
আমার সম্পর্কে সত্যি কিছু জানতে পারেনি তো পুলিশ? আরে এই গাধাগুলো আজ নয় তো কাল মার খেয়ে ঠিক মুখ খুলে ফেলবে, তখন কি হবে, কি করবো আমি? আপনাদের জন্য ম্যাডাম আজ আমাদের মেয়েদের ফেরত পেলাম। দেখুন, আগেও বলেছি আবারও বলছি, পুলিশ ডিপার্টমেন্টের থেকে অনেক বেশি ঝুঁকি নিয়ে কাজ করেছে লক্ষ্মী দাস এবং তার পরিবারের সকলের। ওনাদের জন্যই এই মিশনটা এত তাড়াতাড়ি আমরা সাকসেসফুল হতে পেরেছি। লক্ষ্মী দেবী আমাদের কাছে সাক্ষাৎ মা দুর্গা। আমাদের মেয়েদেরকে যেভাবে উদ্ধার করলেন, এরম করে বলবেন না, ছি 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 ছি। দেখুন, ওরা আমার মেয়েকেও তুলে নিয়ে গিয়েছিল, আমার মেয়েকেও ফিরে পেয়েছি, এবং আপনাদের মেয়েদেরও যে ফিরিয়ে দিতে পেরেছি এটাই মা লক্ষ্মীর কৃপা, আর কিছুই না। আচ্ছা, আপনারা এবার মেয়েদের নিয়ে বাড়ি যান, ওরা খুব ক্লান্ত, এভাবে ওদের আর দাঁড় করিয়ে রাখবেন না। আমরা খুব চিন্তিত ম্যাডাম, আমাদের মেয়েদের উপর যদি আবার কোনো অ্যাটাক হয়। দেখুন, চিন্তা করবেন না, খালি একটাই আফসোস যে এই গ্যাংয়ের মাথাকে আমরা এখনো ধরে উঠতে পারিনি। তবে চিন্তার কোনো কারণ নেই, আমরা খুব তাড়াতাড়ি তাকেও ধরে ফেলবো। তাও আমাদের বাইরে বেরোতে ভয়ই করবে ম্যাডাম। ভয় পেয়ে তো লাভ নেই বাবা, বাইরে তো বেরোতেই হবে, সাবধান থাকবে এবং নিজের কাছে এমন কিছু জিনিসপত্র রাখবে যাতে অপরাধীর সঙ্গে তুমি মোকাবিলা করতে পারো। আজকে হাঁস যেটা করলো, কমলালেবুর খোসার রসটা চোখে চিপে না দিলে সেই সময়, তাহলে কিন্তু তোমাদেরকে উদ্ধার করাটা মুশকিল হয়ে যেত, তাই না? আমাদের রান্নাঘরে এমন অনেক জিনিস আছে যা দিয়ে মানুষকে শায়েস্তা করা যায়, সেগুলো মাথায় রাখবে, সেগুলো নিজের কাছে রাখবে। দেখো, বাঁচতে গেলে একটা জিনিস খুব দরকার, সেটা হচ্ছে মনের জোর। আর আমার সৌভাগ্য আমার এরকম হংসিনীর মতো আমার এরকম ছেলের বউ আছে। ম্যাডাম, একটা কথা ছিল, সেটা হচ্ছে যে মানে দলের মাথা তো এখনো ধরা পড়েনি, আর যতদিন না ধরা পড়ছে ততদিন একটা রিস্ক থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে যতদিন না আপনারা ওনাকে ধরতে পারছেন ততদিন নিশ্চয়ই কেসটা ওপেনই থাকবে, বন্ধ করে দেবেন না? না না, তার তো কোনো প্রশ্নই ওঠে না, ধরবো তো আমরা সবাইকে। এখন যাদেরকে ধরেছি দেখি তাদের মুখ দিয়ে কি কথা বার করতে পারি, কোথাও না কোথাও একটা ক্লু তো পাবই। তার মানে আসল লোকের খোঁজ এরা এখনো পায়নি। তো কেসও তো বন্ধ করবে না বলছে, তার মানে তো সাবধানে থাকতে হবে, কথাটা বড়বাবুকে এখনই জানাতে হবে, না হলে বড়বাবু ধরা পড়লে আমিও তো ধরা পড়ে যাব। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।